আচ্ছা, Q1 ডিটারমাইন করার পর যেটা দেখবো Q3টা কিভাবে ডিটারমাইন করা যায়। এখান থেকে তো দেখা যাচ্ছে Q3 র্যাঙ্ক হচ্ছে 75, তাহলে এখান থেকে 75 প্রথম কথা আগে খুঁজে বার করব। এখানে দেখবো এইটা হচ্ছে আমার 75, এইখান থেকে আবার ফের 75 থেকে এই অজাইবটা অবধি একটা স্ট্রেট লাইন ড্র করে নেওয়ার পর ফের কি করতে হবে না, যেখানে ইন্টারসেক্ট করছে সেখান থেকে অন দা এক্স অ্যাক্সিস আমাকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। যেখানে লাইনটা ইন্টারসেক্ট করছে এক্স অ্যাক্সিসকে সেখানে একটা অ্যারো দিয়ে দিলাম। আবার ফের সেই একই ক্যালকুলেশন, যেহেতু একই ডেটার উপর এটা করছি যে 10 ঘর সমান 15 বাড়ছে, তাই এক এক ঘর সমান হচ্ছে আমার 1.5, তাই এখানে গুণে নেব 75-1, 75-1, 2-3 তিন নম্বর ঘরটা ইন্টারসেক্ট করেছে, তিন নম্বর ঘরটাই ইন্টারসেক্ট করেছে, 75-এর হচ্ছে তিন নম্বর ঘরটা, তাই তিন নম্বর ঘর মানে 1.5×3 মানে 4.5 ভ্যালু হবে, প্লাস আমি অ্যাড করবো 75-কে। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে Q3 = 79.5, আর এখানে Q3-এর র্যাঙ্কটা লিখবো সেটা হচ্ছে 3n/4 = 75। এভাবে তাহলে কোয়ার্টাইল 3টাও আমি গ্রাফিক্যালি ডিটারমাইন করতে পারলাম।